আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পরে একটা ভিডিওতে আসলাম আর কি আপনাদের মাঝে, ব্যস্ততার কারণে ভিডিওতে আসা হয় না। তো আজকে কথা বলবো, কিছু ভাই জানতে চেয়েছিলেন যে দুবাইতে আপনি ড্রাইভিং দুবাই ট্যাক্সির ভিসায় এসে বিজনেস করতে পারবেন কি না এই বিষয়ে। আর কথা বলবো হচ্ছে, যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তারা কি কি সুযোগ সুবিধা পাবেন আর কি দুবাইতে আসার পরে। তো ফার্স্ট অফ অল, যারা দুবাইতে ট্যাক্সি ভিসায় এসে বিজনেস করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে, যদি ব্যবসা করতে চান তাহলে আলাদা আপনি ব্যবসায়িক ভিসা লাগাইতে পারেন। কারণ ট্যাক্সিতে এসে আপনি এই চাকরি করবেন না ব্যবসা করবেন, কোনটা করবেন, কোনোটাই আপনি ভালো মতো সময় দিতে পারবেন না, ভালোভাবে কোনোটাই সাকসেস হতে পারবেন না। যদি ট্যাক্সি চালাইতে চান তাহলে শুধু ট্যাক্সি চালাইতে হবে, আর যদি ব্যবসা করতে চান তাহলে আপনার ব্যবসা করতে হবে। আর কিছু কিছু মানুষ আছে ট্যাক্সির পাশাপাশি বিজনেস করে, তো কি কি বিজনেস করে সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো আপনি ট্যাক্সিতে একটা সুবিধা আছে যে এখানে আপনি 3 বছরের ভিসা পাবেন। ভিসা পেলে আপনার ব্যবসায়িক ভিসার জন্য যে 10,000 বা 12,000 দিরহাম লাগাইতে হয়, তো ওই টাকা দ্বার লাগবে না। তো এখন ট্যাক্সি চালিয়ে আপনি কি কি বিজনেস করতে পারবেন? তো আমার জানা মতে কিছু লোক আছে ট্যাক্সিও চালায় আবার বিজনেসও করে। তো তারা কি কি বিজনেস করে এটা নিয়ে একটু আমি আপনাদের সামনে কথা বলি। এটা হচ্ছে ফ্ল্যাটের বিজনেস। যারা দুবাইতে থাকেন বা সৌদি, কাতার, যারা বিদেশে থাকেন তারা হয়তো জানেন যে দুবাইতে ফ্ল্যাটের বিজনেস চলে আর কি বিদেশে। ধরেন ফ্ল্যাটের বিজনেসটা, একটা ফ্ল্যাটে 3টা রুম থাকে, তো এই ফ্ল্যাটটা মালিকের কাছ থেকে একজন আপনার বছর চুক্তি ভাড়া নিয়ে নেয়, যে 3 মাস পর পর উনি চেকের মাধ্যমে ভাড়া শোধ করে। তারপরে উনি বিভিন্ন জনের কাছে সিট ভাড়া দেয় আর কি। এখানে দেখা গেছে বিদেশে আপনার বাংলাদেশের মতো তো পুরো ফ্ল্যাট নিয়ে কেউ থাকে না, এক রুমের ভিতরে 6 জন বা বড় রুম হলে 10 জন, ছোট রুম হলে 8 জন, এরকম ভাবে থাকে। তো উনি যিনি ভাড়া নেয় ফ্ল্যাটটা, উনি করে কি পুরো ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নেয় মালিকের কাছ থেকে, সরাসরি বিল্ডিং মালিকের কাছ থেকে, তারপরে উনি সিট হিসাবে ভাড়া দেয় আর কি। তো এটা করতে আপনার কোনো সময় দিতে হয় না, এটার পিছনে শুধু ইনভেস্ট লাগে, টাকা লাগে আর কি। তো আপনি যদি ট্যাক্সি চালান, আমার পরিচিত এক ভাই আছে উনিও এই বিজনেস করে, তো ট্যাক্সির পাশাপাশি আপনি এই বিজনেসটা করতে পারবেন যদি আপনার কাছে ক্যাশ থাকে। ক্যাশ থাকলে আপনি ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলেন 1 মাসের জন্য, তারপর আপনার সিট ভাড়া দিলেন, দেখা গেছে আপনার মাস শেষে 2,000 দিরহাম বা 1,500 দিরহাম এরকম প্রফিট থাকে সব খরচ বাদ দিয়ে। এটা গেল এক ধরনের বিজনেস। আরেকজন আছে দেখা গেছে অনেক রকমের বিজনেস করে, আপনার বাংলাদেশ থেকে অনেক মানুষ পানের বিজনেস করে, তারপর আপনার সিগারেটের বিজনেস করে, তারপর এখানে আরও যেসব জিনিস আছে, তো এইসবের বিজনেস আপনি পার্ট টাইম যেগুলো এগুলো করতে পারবেন টুকটাক, কিন্তু ফুল টাইম কোনো জায়গায় আপনি কাজে লাগাইতে পারবেন না। তো যারা বিজনেস করতে চান যে ভাই আমি ট্যাক্সিও চালাবো ব্যবসাও করব, যদি আপনার কাছে টাকা থাকে, ক্যাশ টাকা থাকে, তাহলে আপনি ফ্ল্যাটের বিজনেসটা করতে পারবেন। এই বিজনেসটা আপনার অত বেশি প্যারাও নাই, অত বেশি ঝামেলাও নাই, আপনি ডিউটিও করলেন, আপনার এদিকটা ব্যবসাও হইল। এই হলো আপনার ট্যাক্সি চালিয়ে বিজনেস করার সিস্টেম। আমার জানা মতে আপনারা এই বিজনেসটা করতে পারবেন। আর তারপরে আপনি আসার পরে যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে তাদের মাধ্যমে যদি কোনো ব্যবসা বাণিজ্য পান যে না আমি ডিউটি করার পাশাপাশি ওইটা করতে পারবো, তাহলে আপনি করেন, সমস্যা নেই। আর এখানে আপনার দেখা গেছে আপনি শুধু এই ভিসায় থাকবেন, এখানে কাজ করবেন না, অন্য ব্যবসা করবেন, এটা আপনি করতে পারবেন না। কারণ আপনাকে মিনিমাম 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতেই হবে। কোম্পানির একটা মিনিমাম ইনকাম আছে যে আপনাকে ডেলি 200 থেকে 250 টাকা, এরকম 250 টাকার মতো আপনার ইনকাম করে কোম্পানিকে দিতে হবে, না হলে কোম্পানি তো আপনাকে রাখবে না। আপনার দ্বারা যদি কোনো বেনিফিট না হয় কোম্পানি, তাহলে কোম্পানি আপনাকে রাখবে না। এর জন্য সব দিক চিন্তা ভাবনা করে তারপরে আর কি
মানুষ অনেক মানুষ করে বিজনেস, করে না যে এমন তা না, অনেকেই আছে বিজনেস করতেছে। তো আপনার যদি এরকম চান্স থাকে তাহলে আপনিও করতে পারবেন। আর এক ভাই বলতেছিলেন যে বাংলাদেশি লাইসেন্স থাকলে কি কি সুযোগ সুবিধা পাবেন। ভাই এটা নিয়েও আমি আগে অনেক ভিডিও করছি যে বাংলাদেশি লাইসেন্স থাকলে কীরকম সুযোগ সুবিধা পাবেন। যদি আপনার লাইসেন্সটা বেশি পুরানো হয়, 5 বছর পুরানো লাইসেন্স হয়, তাহলে আপনি সেক্ষেত্রে ক্লাসগুলো কম পাবেন। যেমন নতুন যারা আসে তাদের ক্ষেত্রে 40 ক্লাস, আর যারা পুরাতন লাইসেন্স আছে 5 বছর পুরানো তাদের ক্ষেত্রে 20 ক্লাস। তো এই ক্লাসগুলো কম পাবেন, আর প্রসেসিং যত সিস্টেম আছে সব একই, নতুনদের ক্ষেত্রেও যা পুরানদের ক্ষেত্রেও তা। তো আর কিছু ভাই কাতার, সৌদি, ওমান যাদের কাছে লাইসেন্স আছে এগুলো নিয়েও জানতে চেয়েছেন, তো আমি তাদের উত্তরের ক্ষেত্রেও একটা ভিডিও তৈরি করব। সৌদির লাইসেন্স, কাতারের লাইসেন্স, ওমানের লাইসেন্স থাকলে আপনারা কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন। তো আমাদের সাথে অনেক ভাই যারা জয়েন করছে ট্যাক্সিতে, তারা সৌদিতে 10 বছর ছিল, কাতারে ছিল, এরকম অনেক ভাই আছে। তো তাদের কাছ থেকে শুনছি তাদের পরীক্ষার সিস্টেমটা কীরকম হয়েছে, এটা নিয়েও আমি ইনশাল্লাহ কথা বলবো, আপনাদের জানানোর চেষ্টা করব। আমার সাথেই থাকেন সবাই। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি অন্য কাউকে ইনফরমেশন জানাতে চান তাহলে শেয়ার করতে পারেন ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।